বিরতির পর আবার আপনাদের স্বাগত। চোখ রাখবো অন্য একটি বিষয়। আমরা সকলেই জানি যে বাড়ি থেকেই সকলের শিক্ষাটা শুরু হয় এবং বাবা মা হচ্ছেন প্রথম শিক্ষক বলা চলে। বাবা এবং মা প্রথম যে শিক্ষাটা দেন ছেলে মেয়েদের, সেই শিক্ষাটাই সারা জীবন কিন্তু বয়ে নিয়ে যায় ছেলে মেয়েরা, এবং ভালো শিক্ষাটাই কিন্তু দিতে চান বাবা এবং মা। কিন্তু এই মুহূর্তে যে খবরটার দিকে আমরা নজর রাখব, একটা আশ্চর্যজনক ঘটনা, এবং বাবা যে ছেলেকে এই রকম শিক্ষা দিতে পারেন সেটা হয়তো ঘূর্ণাক্ষরেও কারোর মাথায় আসেনি। বাবা এবং ছেলে মিলে দুজনেই মিলে চুরি করতে গেছিলেন, যদিও পরবর্তী সময় বাপ বেটার চুরির ঘটনাটা সফল হতে পারেনি। সেখানে বাপ বেটার চুরির ঘটনায় সেখানে ছেলেকে ফেলেই বাবা গাড়ি নিয়ে পালিয়ে যায়, এবং বিশালগড় এলাকায় বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে গবাদি পশু চুরির একটা হিড়িক লেগে গেছে। বিভিন্ন পরিবার যারা গবাদি পশুর উপরে নির্ভরশীল, গোটা পরিবার সেই গবাদি পশুর উপর নির্ভর করে তাদের পরিবার বেঁচে থাকে, সেই পরিবারগুলো থেকেও কিন্তু দেখা যাচ্ছে এই বিগত দু তিন দিনের মধ্যেই দুটো পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছে চোরের দল। উত্তর রাউতখলা এলাকা এমনই একটি জায়গা যেখানে সাধারণ মানুষ নিজেরাই সতর্ক হয়ে গেছেন এবং নিজেরাই দায়িত্ব নিয়ে নিয়েছেন সুরক্ষার নিজেদের হাতে। এলাকার যুবকরা সেখানে টহলদারি করছেন নিজেরাই, যেহেতু পুলিশ আধিকারিকরা কোনো কিছুই করছেন না। ঠিক তেমনই একটা সময়ে এক বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হয় সুনীল কুমার মুরা সিং, বাবার নাম আনন্দ কুমার মুরা সিং। বাড়ি মেলাঘর থানাধীন মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত চন্দুল এলাকায়। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই বিশালগড় থানাধীন এলাকার বিভিন্ন গ্রামে নিশি কুটুম্বদের অবাধ বিচরণে অতিষ্ঠ রয়েছে সাধারণ জনগণ। নিশি কুটুম্বদের প্রতিহত করতেই মূলত পুলিশের কোনো ভূমিকা নেই, এই কথাই অভিযোগ করছেন সেখানকার সাধারণ মানুষ। অবশেষে কোনো উপায় না পেয়ে গ্রামের লোকজন রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছে নিজেদের এলাকা। এমনই একটি ভুক্তভোগী গ্রাম উত্তর রাউতখলা। এক সপ্তাহের মধ্যে এই গ্রামের দু তিনটে বাড়িতে হানা পড়েছে চোরের দলের এবং সর্বস্বান্ত হয়েছে দুটি পরিবার। হতদরিদ্র পরিবারের অর্থ উপার্জনের মূল উৎস তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার রাতে সবগুলো গরু চুরি করে নিয়ে যায় চোরের দল, এবং এমনই আরও একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলছিল শনিবার রাত্রিবেলাতেও। রাত দুটো নাগাদ রাউতখলা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার গরুর ঘরের তালা ভাঙার চেষ্টা করছিল এক যুবক এবং তার বাবা সুনীল মুরা সিং। সেই ছেলেটিকে আটক করতে সক্ষম হয়, কিন্তু তার বাবা আনন্দ মুরা সিং পালিয়ে যেতে সক্ষম হয়। এমন সময় এলাকা পাহারায় অবস্থানরত যুবকরা নজরে পড়ে বিষয়টি এবং হাতে নাতে সেই যুবকটিকে আটকে ফেলে তারা। সেই যুবককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তার সাথে তার বাবা আনন্দ মুরা সিংও এসেছিল চুরি করতে। ছেলে ধরা পড়ে যাওয়ায় বাবা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনাও স্বাভাবিকভাবেই কিন্তু আশ্চর্যে ফেলে দিয়েছে গোটা এলাকার সাধারণ মানুষকে। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছে সেই চোর ছেলে এবং তার পাশাপাশি বাড়ির মালিক শুনব। আজকে দুই তিন দিনে আমি পরে থেকে আমি রাত্রে ঘুম না, আমার নিজের গরু আছে, গরু আছে, আমি গেলাম কালকে রাত্রে দ্বিতীয় বাজার বাসুন গাড়ি আছে, আমি উঠছি উঠেছে আমার গরু কেটা দেখছি সেদিকে গিয়া গিরা আমি ডিউটি দিতে আসলাম, কেউ আসতে নিয়ে আইয়ে আমি গাড়ি সিগার দিয়ে খাড়ি দিয়েছি। তারপরে দেখিটা এ জন আমি গাড়ি সিগারতে পারেছি, তো দেখিটা দরকার সামনে তারা মশাইতে আছে আমার সুন্দর সে কি করে এবার দৌড়তে ওই এসে দিয়েছি তো বাড়ি করে তো মাথা না তো এর দিকে সিগতে তো বাড়ি করি এখন কবিতা চন্দ্রপাড়া বলো তো কারণ যে চন্দ্রপাড়া দৌড়তে রোদ আমি ছিলি না তো কোথাও তো এখানে বাড়া থাকি তারপরে এটা কোন তো এখানে থাকি তো এরপরে আমি সুরমনে গিয়ে তারা আমি ধরছি। এখানে কি আটকে রাখছে ধরে এখানে কে আটকে রাখছে তারা গরু গরু কেড়ে ঢুকছিলি বাড়িগুন জায়গা ধর কোন চন্দন কোন এরা
আর লোকে কে আছে তোর? লোকে কে আছে? আর তোর কেডা নামাই দিয়া গেছে? কেডা নামাই দিয়া গেছে? মামা বাবাকু বাবাকু কতদিন ধরে গরু টরু নেস মানুষের? এই পাড়াতে আর কার নিছ? এই পাড়াতে আর কার গরু নিছ? এই পাড়াতে আর কার গরু নিছ? কয়টা নিছ? এই পাড়ার কেউ আসেনি তোর লোকে? কেউ নাই? তুই একলাই আছেন? আপনারা শুনলেন সেই বাড়ির মালিক এবং তার পাশাপাশি সেই চোরের বক্তব্য। সেই এলাকায় সেই গ্রামে আরো দু তিনটে পরিবারের সেখানে কিছুদিনের মধ্যেই চুরির ঘটনা সংঘটিত হয়েছে এবং সর্বস্বান্ত হয়েছে পরিবারগুলো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকাবাসীরা নিজেদের হাতেই কিন্তু সুরক্ষার দায়িত্বটা তুলে নিয়েছেন এবং তার সুফলও কিন্তু সঙ্গে সঙ্গে এসেছে। আরও একটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করার চেষ্টায় ছিল দুই চুর এবং বাপ বেটার চুরির ঘটনা কিন্তু সফল হতে দেয়নি এলাকার মানুষ এবং পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে অবশ্যই যে বিষয়টা তারা বলছেন, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।